নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি কৃষ্ণ মন্ত্রের কথা বলবো। এই কৃষ্ণ মন্ত্র যারা পাঠ করে থাকে, যারা উচ্চারণ করে থাকে, যারা ভক্তি সহকারে ভগবান বাসুদেবের এই মন্ত্র যারা উচ্চারণ করে থাকে, বলা হয় বাসুদেব তাদেরকে কোনোদিনও দুঃখ কষ্টে রাখে না। জীবনের সকল সমস্যা থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মুক্ত করে থাকে, তাদের সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে থাকে যারা এই মন্ত্র পাঠ করে থাকে। ভগবান বাসুদেব ছিলেন দ্বাপর যুগের ভগবান। গীতা এবং শ্রীকৃষ্ণের কথা আমরা সকলেই জানি, গীতার প্রতিটি সত্য কথা আমরা সকলেই পরিচিত। এই মন্ত্রটি পাঠ করার শুভ সময় হচ্ছে আপনি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। এই মন্ত্র পাঠ করা মাত্রই ব্যক্তির জীবনে ধন সম্পদ বৃদ্ধি হয়, ব্যক্তির জীবনে ঐশ্বর্যের বৃদ্ধি হয়, ব্যক্তির জীবনে সকল সমস্যা নিবারণ হয়, ব্যক্তির জীবনে আর্থিক উপার্জনের ক্ষমতা বৃদ্ধি হয়, সফলতার নতুন নতুন পথ খুঁজে পায় যারা প্রতিদিন এই মন্ত্র পাঠ করে থাকে। চেষ্টা করুন প্রতিদিন নিত্য 108 বার এই মন্ত্র পাঠ করার জন্য, অন্যথা আপনি অন্তত 11 বার এই মন্ত্র অবশ্যই পাঠ করুন। মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমানাত্মে পরত ক্লে সনাশায় গোবিন্দায় নম নমঃ। মন্ত্রটি আমি পুনরায় বলছি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমানাত্মে পরত ক্লে সনাশায় গোবিন্দায় নম নমঃ। এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন প্রতিদিন নিত্য। এই মন্ত্র পাঠে আপনার জীবন বদলে যাবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার খারাপ ভাগ্যটি খুব ভালো হয়ে যাবে, জীবনের প্রতিটি সুখ আপনি পাবেন। এই মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে রয়েছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।